সকাল ঘুম থেকে উঠে আমরা আমাদের হোটেলে বুফে ব্রেকফাস্ট করতে চলে আসলাম সবাই। আজ আমরা যাব ফিফি আইল্যান্ডে, তাই আগে আগে আগেই নাস্তা ছেড়ে ফেলতেছি। বিভিন্ন ধরনের ফ্রুটস আছে এখানে, সালাদ, তারপর আছে সসেজ, চিকেন সসেজ, এগুলো, তারপরে বিন আছে, স্প্যাগেটি চাউমিনের মতো, এটা হচ্ছে ভেজিটেবল ভাত, এখানে স্যুপ আছে, তারপর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, সবার খাওয়া দাওয়া প্রায় শেষ, সবার খাওয়া দাওয়া প্রায় শেষ, রাকিবেরটা কমপ্লিট হয়ে গিয়েছে আবার। এখানে আছে জুস, আছে মিল্ক, আছে কর্নফ্লেক্স, আছে হট কফি, আছে নাস্তার অনেক ভেরিয়েশনই আছে টনি রিসোর্টে। আসলে এই রিসোর্টটাতে আমরা থেকে খুবই মজা পেয়েছি, খাবার দাবার থেকে ওদের থাকা আশেপাশে ফ্যাসিলিটি, প্লাস হচ্ছে এই অফিসের অফিসের পাশেই বিভিন্ন ধরনের প্যাকেজ সিস্টেম আছে, আমরা ওখান থেকে প্যাকেজ নিয়ে ফেল নিয়েছিলাম। আশেপাশে অনেকেই ছিল, বাট মোটামুটি আমরা যেটা ভাবলাম যে অফিসের পাশে থেকেই অনেক অনেক রিজনেবল রিজনেবল প্যাকেজ পেয়ে গিয়েছি। তারপর গাড়ি, আমাদের গাড়ি যথাযথ সময় চলে আসছে। আমাদের প্যাকেজের কিছু মেম্বার অন্য হোটেলে ছিল, ওইখানে নিতে চলে গেলাম, ড্রাইভার বেশি সময় লাগেনি। পাতং বীচ ঘেঁষে আমরা আগাচ্ছি ফিফি আইল্যান্ডের বোট যেখান থেকে ছাড়ে ওখানে। অপরূপ সুন্দর সকাল সকাল সকাল, সবাই জলি মাইন্ডে আমরা আগাচ্ছি ফিফির বোট যেখান থেকে ছাড়ে ওখানে। পাতং বীচ পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ধীরে ধীরে আগাচ্ছি। অনেক সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আগাচ্ছি। আমাদের এখানে প্রায় প্রতিজনের লেগেছিল 1400 বাত করে, ফুল প্যাকেজ, গাড়ি দিয়ে নিয়ে যাবে হোটেল থেকে, তারপরে হচ্ছে দুপুরের খাবার ছিল, তারপরে বোটে খাবার ছিল, সব সময় পানি, ফ্রুটস, বিভিন্ন ধরনের। আমরা যথাসময়ে বোট ঘাটে চলে আসলাম। এখান থেকে আমাদের এই বোটে করে, এই এই বোটগুলোতে করে, তিনটা ইঞ্জিন আর বোটগুলোতে করে নিয়ে যাবে হচ্ছে ফিজি এবং মায়াবে থেকে শুরু, মায়াবে আরও কয়েকটা আইল্যান্ডে, আমার নাম মনে আসতেছে না এখন, যে আমরা সবাই লাইন ধরে আগাবো। কি সুন্দর মেঘলা হয়ে আসছে আকাশ, কখন জানে বৃষ্টি নামে। এই যে আমরা সবাই সিরিয়ালে যাচ্ছি, সবাই সবাইকে বাই 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 বলতেছে, বাস বোটে ওঠার সাথে সাথে আমাদের প্যাকেজের গাইড যে ছিল সে সুন্দরভাবে ডিসক্রাইব করে দিল, মানে বলে দিল যে কোথায় কোথায় যাব, কি কি করতে হবে, কোথায় কোথায় অসুবিধা, কোথায় কোথায় সুবিধা, কোথায় কোথায় এনজয় করবো, সব কিছুই বলে দিচ্ছে। কোথায় পানিতে নামা যাবে এবং কোথা থেকে সেফ থাকতে পারবো, সব কিছুই বলে দিচ্ছে। আমাদের ওটা ছেড়ে দিল, মেঘলা হয়ে আসছে আকাশ। যা
যাওয়ার সময় তো নদীটা খুবই ঠান্ডা ছিল, বাট মেঘ হয়ে আসছিল। আমরা খুবই এনজয় করতেছিলাম সবাই মিলে। তারপরে আমরা চলে আসলাম মায়াবেতে। তো সে বলে দিচ্ছে এখানে আমরা এখানে আমাদের 10 মিনিটের বেশি থাকা যাবে না, এই ইনস্ট্রাকশন দিয়ে দিল। সবাই আমরা যাচ্ছিলাম, সবাই যাচ্ছি। ওখানে নামার 5 মিনিটের মধ্যেই অনেক ঝড় শুরু হয়ে গেছে। তো আমরা কোনো রকম এখানে কয়েকটা ছবি টবি তুলে, প্রচুর বাড়ি উঠতেছিল, ছবি টবি তুলে তুলতে তুলতেই প্রায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এরপর থেকে আর আমি বেশি ভিডিও করতে পারিনি, ভিডিও অফ রাখতে হয়েছে পুরো ইয়েতে। খুবই সুন্দর একটা জায়গা মায়াবে, ওখানে গেলে আপনারা অবশ্যই এই দ্বীপে যাবেন। তো দুঃখিত, বৃষ্টি এবং ঝড় আসার সাথে সাথে আমার ভিডিওর সমাপ্তি ঘটলো।